শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা কথা বলবো গত এক সপ্তাহ অর্থাৎ 5ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে কথা বলবো G20 বা গ্রুপ অফ 20 অর্গানাইজেশনটি নিয়ে। গ্রুপ অফ 20 ফাইন্যান্স মিনিস্টার্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর্স। G20 বা গ্রুপ 20 হচ্ছে বিশ্বের 20টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ। 1999 সালে আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন সম্পর্কিত নীতি আলোচনার জন্য এটি প্রতিষ্ঠিত হয়। গ্রুপের সদস্য হচ্ছে 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। 2020 সালের হিসেবে গ্রুপের সদস্য 20টি সদস্য হচ্ছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। স্পেন এই জোটের স্থায়ী আমন্ত্রিত অতিথি। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন সময় কয়েকটি গ্রুপের কথা জানতে পারি, G7, G8, G20। এই ছবিতে একসাথে সবগুলো দেখানো হয়েছে। G7 এর ভিতরে কোন 7টি পড়ছে? কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমরা দেখতে পাবো G7 কিন্তু একমাত্র এশীয় দেশ কিন্তু জাপান। G8 কিন্তু সঙ্গে রাশিয়া, G7 সঙ্গে রাশিয়া যুক্ত হলে হচ্ছে G8, আর তারপরে তার সঙ্গে এশিয়া এবং আমেরিকা বিভিন্ন দেশ যুক্ত হয়ে সেটি হচ্ছে G20। G20 আমরা অনেকগুলো মুসলিম দেশ দেখতে পাচ্ছি, সৌদি আরব, টার্কি, ইন্ডিয়া দেখতে পাচ্ছি এবং ইউরোপীয় ইউনিয়ন কিন্তু G20 আছে। এবং আমরা হচ্ছে কানাডার সাবেক অর্থমন্ত্রী পল মার্টিন প্রথম G20 গঠনের প্রস্তাব করেন। বিশ্বের প্রধান ও উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি সম্পন্ন দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা ইত্যাদি ছিল G20 গঠনের উদ্দেশ্য। আগামী 15ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার বালিতে G20 সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যোগ দেবেন না। প্রথমে ধারণা করা হচ্ছিল তিনি সশরীরে যোগ দিতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন। পরে জানা গেছে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমেও যুক্ত হবেন না। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে যোগ দেবেন। চীন এবং রাশিয়ার যোগ দেওয়া নিয়ে সংশয় ছিল, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান গতি প্রকৃতির কারণে। কিন্তু চীন যোগ দিচ্ছে G20 সম্মেলনের সময়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন শি জিনপিং। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এটি শি জিনপিংয়ের প্রথম সামনাসামনি সাক্ষাৎ। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড় নিয়েছে। 9ই নভেম্বর ইউক্রেনের খেরসন শহর থেকে পিছু হটার ঘোষণা দেয় রাশিয়া। খেরসনের প্রধান শহর থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সকল সেনা ও সামরিক সরঞ্জাম দনিপার নদীর পূর্ব পাশে নিয়ে আসা হয়েছে। ফলে খেরসন অঞ্চলের পশ্চিমাঞ্চল বা প্রায় 20% এলাকা এখন ইউক্রেন বিনা বাধায় দখলে নিতে পারবে। এটি ইউক্রেনের জন্য একটি বড় ধরনের বিজয় হিসেবে দেখা হচ্ছে। দনিপার নদীর উপরে থাকা একমাত্র সেতুটি উড়িয়ে দিয়েছে ইউক্রেন। ফলে ফেরির মাধ্যমে নদীর পশ্চিম প্রান্তে রসদ সরবরাহ করতে হচ্ছিল রাশিয়াকে। সামনে শীত আরও বাড়লে এই সরবরাহ অব্যাহত রাখা কঠিন হয়ে যেত। তাই সুবিধাজনক সময়েই সেনা সরিয়ে নদীর পূর্ব প্রান্তে নিয়ে আসার কথা ঘোষণা করেন রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন। তার এই প্রস্তাব অনুমোদন করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। যখন প্রথম শোনা যায় যে রাশিয়া তার সৈন্য সরিয়ে আনছে নদীর পূর্ব তীরে, তখন প্রথমে ইউক্রেন ধারণা করছিল যেটি হতে পারে একটি গুজব এবং এক ধরনের ফাঁদ, যে হয়তো সেখান থেকে খ্রিস্টান থেকে রাশিয়া তার সৈন্য সরিয়ে নিচ্ছে শুনে ইউক্রেন যেন আক্রমণ করে এবং সেখানে যেন রাশিয়া থেকে অ্যাম্বুশ করতে পারে। কিন্তু বেশ কয়েকদিনের মধ্যেই রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা এলো যে অফিসিয়ালি তারা সেখান থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে। গত সেপ্টেম্বর মাসে এক গণভোটের পর খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়। রাশিয়া ঘোষণা করে যে এই জাপোরিজিয়া, খেরসন এই অঞ্চলগুলো তার অংশ, অ্যানেক্স করে নেয় গণভোটের মাধ্যমে। কিন্তু এই গণভোটকে পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেন কোনোভাবেই স্বীকৃতি দেয়নি। এবং যখন খেরসন দখলের সময় কিন্তু খেরসন শহরের যে তৎকালীন কর্মকর্তারা, তারা রাশিয়াকে সাদর আমন্ত্রণ করেছিল নিজের শহরে। ফলে খেরসন দখলের সময় রাশিয়াকে বিশেষ বেগ পেতে হয়নি। কিন্তু তারপর থেকে ইউক্রেন বারবার পাল্টা আক্রমণ করার ফলে রাশিয়া কিন্তু বাধার মুখোমুখি হতে হচ্ছিল। তবে সম্প্রতি যদিও রাশিয়া এবং ইউক্রেনের হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, তারপরও এই আসন্ন শীতের কথা ভেবে এবং এই সরবরাহ ক্ষেত্রে সমস্যার জন্য রাশিয়া শেষ পর্যন্ত
খেরসনের পশ্চিমাঞ্চ ছেড়ে আসতে বাধ্য হলো। এদিকে বর্তমান বিশ্বের 50টিরও বেশি দরিদ্র উন্নয়নশীল দেশ তাদের ঋণ খেলাপি এবং দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে, যদি না ধনী বিশ্ব তাদের জরুরি সহায়তা দেয়। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রধান এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। জাতিসংঘের বিশ্ব উন্নয়ন প্রধান আচিম স্টেইনারের মতে, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান সুদের হার এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে ক্রমবর্ধমান সংখ্যক দেশ ডিফল্টের ঝুঁকিতে রয়েছে। ডিফল্ট অর্থ ঋণ খেলাপি, অর্থাৎ যেখানে দেশটি বিভিন্ন দেশের কাছে ঋণই, অর্থাৎ ঋণ দেওয়া হয়েছে কিন্তু তারা সেটি শোধ করতে পারছে না, তাদের জনগণের উপর সম্ভাব্য বিপর্যয়কর প্রভাব রয়েছে। এশিয়াতে ইতিমধ্যেই আমরা শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে এই সংকটে দেখছি। এদিকে মধ্যপ্রাচ্যে ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করার ঘোষণা দিয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এই হাইপারসনিক মিসাইল তৈরির কথা প্রকাশ্যে ঘোষণা করেন। তার দাবি, এই ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতে সক্ষম এবং একে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নেই। মূলত হাইপারসনিক মিসাইলের গতি এত বেশি হয় যে এগুলো ঠেকানোর প্রযুক্তি এখন বিশ্বের কোনো দেশের কাছেই নেই। তাছাড়া এগুলো যাত্রাপথে নিজেদের গতিপথ পরিবর্তন করতে পারে। সনিক শব্দ অংশটির অর্থ হচ্ছে শব্দ, হাইপারসনিক অর্থ শব্দের চেয়ে বেশি গতিতে চলতে পারে। সাধারণত হাইপারসনিক মিসাইলগুলো শব্দের চেয়ে 5 গুণ বেশিতে চলে, কিন্তু ইরানের তৈরিকৃত এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের কতগুণ তা জানা যায়নি। এদিকে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA-র প্রধান রাফায়েল গ্রসি ইরানের এই ক্ষেপণাস্ত্র তৈরির খবরে উদ্বেগ জানিয়েছেন। এদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন নিরাপত্তা জোট গঠনের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। 3 দেশের নামের অধ্যাক্ষর দিয়ে জোটের নামকরণ করা হয় অকাস, অস্ট্রেলিয়া, ইউকে, US অ্যালায়েন্স। এই নিরাপত্তা চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তারা মূলত এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি বাড়াতে এই জোটটি গঠন করেছিল। এই চুক্তিতে স্বাক্ষরকারী 3 দেশের একটির প্রতিনিধি হিসেবে অ্যাডমিরাল স্যার বেন কি আশা প্রকাশ করেন যে এই অঞ্চলের 3 দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে। তারা চেষ্টা করছেন সম্প্রতি এই অঞ্চলে এই জোটের সামরিক তৎপরতা এবং ব্রিটিশ নৌবাহিনীর কাজ কার্যক্রম সক্রিয় করতে। এছাড়া এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়ার সাথে মিলে যেখানে কোয়াড গঠন করেছে এবং বিভিন্ন উপায়ে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে কিন্তু পশ্চিমী দেশগুলো চীনের প্রভাবকে ঠেকাতে তাদের নতুন জোট গঠন করছে এবং প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এদিকে পাকিস্তানকে আর্থিক সহায়তা প্রদান করতে $9 বিলিয়ন বেইল আউট প্যাকেজ প্রস্তাব করেছে চীন। পাক অর্থমন্ত্রী ইশাক ধার জানান, আর্থিক সংকট থেকে মুক্তি পেতে চীনের থেকে 900 কোটি এবং সৌদি আরবের থেকে $400 কোটি সাহায্য পাবে পাকিস্তান। এদিকে এইবারের কাতার বিশ্বকাপে প্রথম কোন নারী রেফারি অংশ নেবেন, অর্থাৎ রেফারি হিসেবে নারীদের দেখতে পাবো আমরা। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে দেখা যাবে 3 জন নারী রেফারিকে। এরা হলেন জাপানের রেফারি ইয়োশিমি ইয়ামাশিতা, ফ্রান্সের স্টেফানি ফ্যাপেট এবং রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা। এদিকে বাংলাদেশও কিন্তু তাদের বৈদেশিক মুদ্রা তহবিলের সংকটে পড়ছিল, সেক্ষেত্রে তারা IMF-এর কাছ থেকে ঋণ পাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর কাছ থেকে $4.5 বিলিয়ন বা $450 কোটি ঋণ নিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। ফলে দেশের অর্থনীতির বেশিরভাগ সূচকে যে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে তা সামাল দেয়া সরকারের জন্য সহজ হবে। IMF মোট 7 কিস্তিতে ঋণ দেবে। প্রথম কিস্তির টাকা ছাড় হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। এর পরিমাণ $448 মিলিয়ন বা $44.8 কোটি। ঋণের পরবর্তী কিস্তিগুলো 6 মাস পরপর পাবে বাংলাদেশ সরকার। IMF ঋণের সুদহার 2.2%। IMF-এর সঙ্গে ঋণ কর্মসূচির ক্ষেত্রের প্রধান 5টি বিষয়ে সংস্কার করতে সর্বসম্মত হয়েছে। অর্থাৎ IMF যখন একটি দেশকে ঋণ দেয় তার সেখানে কিছু শর্ত যুক্ত করে দেয়। তবে বাংলাদেশের মন্ত্রীরা বলছেন এটি যতখানি শর্ত তার চেয়ে বেশি পরামর্শ। এক্ষেত্রে সেগুলো হচ্ছে বাড়তি আর্থিক সংস্থানের জায়গা তৈরি করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও মুদ্রানীতি কাঠামোর আধুনিকায়ন, আর্থিক খাত শক্তিশালীকরণ, প্রবৃদ্ধির সম্ভাবনা ত্বরান্বিত করা এবং জলবায়ু সহনশীলতা গড়ে তোলা। এদিকে ভাষান্তরে রোহিঙ্গাদেরকে সহায়তায় 3 মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা করেছে
ইউরোপীয় ইউনিয়ন। এদিকে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিবুর রহমান। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে মিডটার্ম ইলেকশন চলছে, যেখানে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই ছিল গত এক সপ্তাহের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসমূহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।